যতই ভোটের দিন এগোচ্ছে ততই প্রচারের মাত্রা এবং র্যালি এবং জনসমর্থন কুড়াতে চেষ্টা করছে বিভিন্ন প্রার্থীরা। এদিন বাগবাজার সকাল সকাল 7 নম্বর ওয়ার্ডে বাপি ঘোষের উদ্যোগে প্রচার ও র্যালি সারলেন উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেসের লোকসভার প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। সুদীপ বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক প্রচার সারলেন মাননীয় মন্ত্রী শশী পাজা। সাংবাদিকদের মুখোমুখি সুদীপ বন্দ্যোপাধ্যায় জানালেন, কেজরিওয়ালকে গ্রেপ্তার করে জোটের মুখ আরেকবার দেখিয়ে দিলেন দেশের প্রধানমন্ত্রী নিজেই। 400 কেন, 370 নয়, দেখুন ফলাফল কী হয় বিজেপির। সেই সাথে শশী পাজা জানালেন, রাজ্যবাসীর সমর্থন বলে দিচ্ছে রাজ্যে কারা এগিয়ে আর কারা সাধারণ মানুষের সাথেই বা কারা থাকছে এর পর লোকসভা নির্বাচনের পর। এরপর 7 নম্বর ওয়ার্ডের পৌরপিতা বাপি ঘোষই বা কী জানালেন দেখে নিন এক নজরে। আমরা সারা বছরই সত্যি মাঠে ময়দানে থাকি, বিশেষ করে কনস্টিটিউয়েন্সিতেও থাকি। আর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা অপরিসীম, সেটা অস্বীকার করার জায়গা নেই। এবার ভোটের প্রচারে কয়েকটা নিয়ম থাকে, আমরা বেরোবই প্রচার করতে, তাতে আবার আমরা এই কর্মসূচির মাধ্যমে মানুষের কাছে খুব নমনীয়তা নিয়ে যে আবেদন করা, এটাই তা হয়েছে। কোনো দাম্ভিকতা নেই, অহংকার নেই, জিতবই বলে কোনো এই বিষয় নেই। একবারই ভালোভাবে এবং মানুষের জনসমর্থন সুন্দর, এবং আমাদের সংগঠনের যে সম্পদ, দিদি বলে তো সম্পদ, আমাদের সক্রিয় কর্মী আমরা সকলে, সেই সম্পদ যে কত পরিশ্রম করলো, হাঁটলো পুরোটা, আর মানুষের একবারই দরজায় যদি প্রার্থী পৌঁছে যায় খুব খুশি হয়। সবটা নিয়ে খুব ভালো কর্মসূচি হবে। দেখুন, বিরোধীদের এই মুহূর্তে তো অনেক কথা থাকে যেটা এমসিসি চলাকালীন বলা যায়, শুধু এটাই বলতে পারি, বিরোধীরা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার ও কন্যাশ্রী কি ভিক্ষা হিসাবে দেখেন। তাহলে যারা এটাকে ভিক্ষা মনে করছেন কিংবা মনে করেছিলেন যে এটা দিয়ে আমরা ভোট তুলছি, তাহলে এর পরে ভবিষ্যৎ কি হতে পারে, তাদের হাতে বাংলা কিংবা ভারতবর্ষ চলে গেলে কি হবে, তার ট্রেলার তারা বলেন না, ট্রেলারটা দেখতে পেয়েছি। 10 বছর ধরে একটা সরকার কেন্দ্রে চলেছে, বলছে নাকি ট্রেলার চলেছে, ভাবুন 10 বছর লাগে একটা ট্রেলার। তাহলে এই ট্রেলারের এই অবস্থা তো সিনেমা দেখলে তো ভয় পেয়ে যাবে। যেদিন মোদি প্রধানমন্ত্রী থাকবেন না সেদিন যেন আমরা পরবর্তী মুখ মমতা ব্যানার্জিরই দেখি, এইটা একমাত্র গ্রহণযোগ্য প্রস্তাব সারা ভারতবর্ষের মানুষ আজ ও কালক মানবে। তার প্রস্তুতি আমাদেরকে এই লোকসভা নির্বাচন থেকে শুরু করতে হবে। এই বার্তা যেভাবে আজ একদম 2024 দৌড় করাই আমরা একদম লোকসভার, সেখানে দাঁড়িয়েও এখনো এজেন্সিকে ব্যবহার করছে, এটাকে কিভাবে দেখছেন? আপনি তো দীর্ঘদিনের রাজনীতি, এজেন্সির হাতে আমি নিজে গ্রেফতার হয়েছি, এজেন্সি কি করেছে আমার থেকে ভালো আর কি জানে। সুতরাং এই এজেন্সি নির্ভর এই পার্টিকেই দেখতে হবে। কেজরিওয়ালকে গ্রেফতার করার পর এটা তাদের কাছে বুমেরাং হয়েছে, এবং তারপরে ইন্ডিয়া অ্যালায়েন্স আবার ঘুরে দাঁড়িয়ে শক্তিশালী হয়েছে, হতে চলেছে।
যে এজেন্সিকে দিয়ে প্লাস করবো ভাবছিল সে এজেন্সি ওদের কাছে মাইনাস হবে। আমার 55 বছরের অভিজ্ঞতা, কলকাতা শহর থেকে বিধায়ক, লোকসভায় 9 বার জেতা মানুষ, 9টা গুনতে সময় লাগে, সেই অভিজ্ঞতা থেকে বলছি যে যত সহজে মোদীর সরকার আসবে বলে তারা মনে করছে তার সম্ভব। দাদা, একই সঙ্গে শশীজি এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে আপনার বহু সুনাম সুচিত্রা করে গেল, তো এটাকে কিভাবে মানুষের সামনে আরো তুলে ধরবেন? সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কিছু নেই। এক দুই হচ্ছে উত্তরে উত্তর সুদীপ বন্দ্যোপাধ্যায় আজকে ট্রেলার দেখালেন 7 নম্বর ওয়ার্ডে কি হতে চলেছে, এরপরে পুরো সিনেমাটা আছে। আর আমাদের যারা কর্মী, মহিলা বলুন পুরুষ বলুন, আজকে 7 নম্বর ওয়ার্ড দেখিয়ে দিল যে আমরা সব একত্র থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত এমনি শক্ত হবে। সুদীপ বন্দ্যোপাধ্যায় আগামী লোকসভা ইলেকশনে বিপুল 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 ভোটে জিতবে। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আমি সকলের কাছে অনুরোধ করব, একটাই, জোড়া ফুলে ভোট দিন, মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়যুক্ত করুন। আর ওই পার্লামেন্টে দাঁড়িয়ে উত্তর কলকাতার উত্তর সুদীপ বন্দ্যোপাধ্যায় চোখে চোখ রেখে, আঙুলের মাথায় চোখ রেখে, তার চোখে নরেন্দ্র মোদীর চোখে চোখ রেখে বাংলার যে অধিকার চিৎকার করে নিয়ে আসবে। তাই প্রত্যেকের কাছে অনুরোধ, জোড়া ফুলে সকাল সকাল ভোট দিয়ে উত্তর কলকাতার সাংসদ, উত্তর কলকাতার প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বিপুল 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 ভোটে জয়যুক্ত করবে।